আৰু এই গামোচাখন মোক বৌয়ে দি পঠাইছে, আৰু এইটো বৰমা দি পঠাইছে, আৰু এইটো ধুনুৰ কাৰণে মেখেলা চাদৰ বৰমাই দি পঠাইছে। এয়া হ'ল আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদ। গুড মৰ্ণিং সকলোকে স্বাগতম জানাইছো এটা নতুন ভিডিঅ'লে। আৰু আজি গৈ আছো আমি ঢেকীয়াজুলি টাউনলৈ। মানে গাইছ, ৰাতিপুৱাই উঠি ধুনীয়াকে বেডিং চেডিং বান্ধি পুৰা আজৰি হৈ লৈছো। এয়া কেৱল নিবাহে অহা নাই। আৰু তাৰপিছত এয়া চাহটো খাই লওঁ। আৰু নিবনো আহিব ক'ত, মানে আমাৰ টাইম আছিলে 10টা বজাত বাছ ষ্টাৰ্ট দিব ইয়াৰ পৰা, কিন্তু ৰাতিপুৱাৰ পৰা নেৰা নেপৰা বৰষুণ দি আছে, সেইকাৰণে এতিয়া ইয়াতে 10টা বাজি গ'ল। যা নহওক, বেছি দূৰ জেগা নহয় ইয়াৰ পৰা, ওৰাঙৰ পৰা ঢেকীয়াজুলি বৰ বেছি আধা ঘণ্টাৰ বাট। আৰু ধুনীয়াকৈ এইটো ৰুমৰ পৰা আৰু একেবাৰে ঢেকীয়াজুলিত ৰুম নোপোৱালৈকে ক'ত পেণ্ডেল, ক'ত থাকিবলৈ দিয়ে, কেনেকৈ যাওঁ আমি বৰষুণৰ বতৰত, ধুনীয়াকৈ জাৰ্ণি কৰোঁ, গোটেইখিনি ভিডিঅ'ৰ জৰিয়তে দেখুৱাই যাম। শেষলৈকে চাব দেই গাইছ। আৰু যোৱাৰ আগে আগে ৰাতিপুৱা ভাতৰ পাতত, মানে চাহ খাই উঠি এইবাৰ ভাতৰ পাতত বহিছে বৰমাহঁতৰ ঘৰত, ভাত পানী খাই ইয়াৰ পৰা ওলাই দিম আমি। ভাত পানী খাই মানে ওলাই আহিলোঁ যিহেতু আমাৰ গাড়ীখন আহি পোৱা নাই এতিয়ালৈকে বেডিং নিবৰ কাৰণে। আৰু চাওকচোন বতৰ, ৰাতিপুৱাৰ পৰা মানে ৰাতিৰে পৰা পূৰা বৰষুণ, নন ষ্টপ বৰষুণ। মানে এতিয়া মই অকণমান আগবাঢ়ি আহিছোঁ, গাড়ীখন আছেনে নাই চাবৰ কাৰণে। আছে, গাড়ী যোৱাই নাই বৰষুণৰ কাৰণে, মানে একদম অৱস্থা বেয়া হৈ গৈছে। আৰু ইয়াৰ পৰা বেছিতো জাৰ্ণি নহওঁ দিয়াচোন। আৰু এনেকৈ বেডিং বতৰ পূৰা ৰেডি কৰি ৰাখিছোঁ, আৰু এইফালৰ পৰা গাড়ীখন আহিব। আৰু আমি 3টা দিন ইয়াতে থাকিলোঁ, খুবেই ভাল লাগিল। বৰমা, অ' বৰমা, বেয়া চাহ নাপাব একো, আকৌ কেতিয়াবা আহিলে আহিম এইফালে, একদম বেয়া নাপাওঁ। এইফালে বৌ ভাত খাই আছে, দে দে বহক। তাৰপৰা আৰু এতিয়া বেডিং নিবলৈ আহিব গাড়ীখন, বেডিংটো উঠাই দিওঁ লাহেকৈ, আহিয়ে পোৱা নাই। মানে আজি একচুৱেলি পলম হোৱাৰ এটাই কাৰণ, মানে ৰাতিৰে পৰা খুব নেৰা নেপৰা বৰষুণ দি আছিলে, সেইকাৰণে অলপ পলম হ'ল। জানো বেছি দূৰ জেগা নহয়, ওচৰ জেগা, সোনকালে গৈ পাম। আৰু আমাৰ গৌতম আহিলে ভাই, আৰু এইফালে বৌ, এইলো বেয়া চাহ নাপাব, এইফালে চোৱা এবাৰ। আৰু বৰমা এনেকৈ চবকে এৰিলোঁ, একদম বেয়া চাহ নাপাব, যা যা। তো আমিও এৰিলোঁ, আহিছোঁ দে বৰমা। বৰমা আমাৰ লগতে যাব ন, নব আহিছোঁ। আৰু আমি এতিয়া হাতত বাল্টি লৈ এইফালে আগফালে খোজ লৈছোঁ। আৰু সঁচাকৈ কৈছোঁ, একেবাৰে নিজৰ নিচিনা লাগিলে। 3টা দিন থাকিলোঁ মানুহঘৰৰ ঘৰত, বৌকেইজনী, দাদাকেইজন, আৰু এইফালে বৰমা, বৰতা, বহুত আপোন হৈ পৰিলে 3দিনত। তো থাকক তেখেতসকলে ভালে কুশলে, আৰু আমি ওলালোঁ, যিহেতু আমি যে যাব লাগিব ন 3দিনৰ মূৰে মূৰে। আৰু এতিয়া হাতত এয়া বাল্টি লৈ অকণমান খোজকাঢ়ি আছোঁ, মানে আমাৰ বাছখন এই আগত ৰাখি থোৱাই আছে, বলকচোন তালৈকে যাই লওক। বৰমা গ'ল, তোমাক বৰমা, তোমাক বেয়াটো লাগিছে, উপায় নাই ন। বৰমা কি দি পঠাইছে তোমাক? বৰমাই মোক চাদৰ মেখেলা এযোৰ দিছে, আৰু আৰু তোমাক দিছে গেঞ্জি গামোচা। গেঞ্জি গামোচাখন বৌয়ে দিলে ন? বৌয়ে দিছে গামোচা, বৰমাই গেঞ্জি দিছে। আচ্ছা, তো এয়াই হ'ল মৰম মানে। আৰু বস্তু সঁচাকৈ কৈছোঁ, বস্তুৰ লগত কথা নাই, এইখিনি হ'ল মানুহৰ মৰম। তো এতিয়া আমি বাছলৈকে খোজকাঢ়ি গৈ আছোঁ, গৈ পোৱাই নাই, এই আগত আছে বাছ। আৰু আমাৰ বাছ যাব সময় হৈ গ'ল, ৰাস্তি লওক, ব'লক চবৰে বেডিং উঠালে আৰু এতিয়া বাছ যাব। আৰু আৰু আমাৰ ভিনী গাড়ী ষ্টাৰ্ট দিলে আজি, ব'লক ঢেকীয়াজুলিলৈ আমাৰ যাত্ৰা আৰম্ভ। ঢেকীয়াজুলি ব'লক, আৰু এনেকৈ গোটেইকেইটা বাছত উঠিলে, প্ৰসন্দ আছে আমাৰ আগৰ ছিটত একেবাৰে।
কোনো ঢেকিয়া জুলি ইয়াতে আমি থাকিম জয় শ্রী রাম চন্দ্র কি জয় রাম মন্দির লাগাইছে না রাম মন্দির মানে হনুমান মন্দির বিরাট ধুনিয়া পরিবেশ সক না গাইস মজা লাগছে আর ইয়াতে এই ঘরগুলোতে আমাক রুম দিছে সাগে রুমটো লই লও তারপর আপনাদের ধুনিয়াকে ভিডিও দেখাম আর এইখানে বাসখন আর এনেকে সবে ওয়েডিং পত্রবর এনেকে রেডি করে রাখিছে এটা রুমে রুমে শিফটিং হবো সব হ্যাঁ জানদা কত দিছে রুম রুমটো পোয়া নাই চলো দিব আর লাহেকে বলে মঞ্জিত ভাই আছে আর অনেক এই মন্দিরটোতে থাকিম আমি তিনিটা দিন জয় শ্রীরাম আর অনেকে সেই তলর পৰা মূরত দাঙি দাঙি আনিলো থার্ড ফ্লোর ন সরি সেকেন্ড ফ্লোর এই ফার্স্ট ফ্লোর এই সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরত আমি আছো আর এইটোয় রুম আমার এইটো রুম ইয়াতে আমি আছো ইয়াতে বহুত ধুনিয়া হনুমান মন্দিরের প্রাঙ্গণত যেটো মানে ভিতরতে আছে গেস্ট হাউসের নিচিনা রুম বহুত ধুনিয়া আর গাইজ মো মোবাইলটো ইন্স্যুরেন্স করা আছে যেটা লওয়া আছিলে দোকানত তো স্যামসাং ফাইন্যান্স হয় মানে ডিসপ্লেখন অকনমান ফাটিছিলে এতিয়া যোপা লৈছিলোঁ তেখেতসকলে কৈছে তোমার রিসিপ্টখন দেখুৱা এইটো ফ্রি হ'ব ইয়াত সন্মুখতে দুখনমান দেখিছোঁ স্যামসাং ফাইন্যান্সের দোকান তো তাত যাই লও আর সুধু ঠিক হয় না নহয় তারপর আর এতালে পেন্ডেলটো কত মো গমেই পোৱা নাই আর রুমটো প্রথমতে সিডিল লগাই লও ছোৱালী যা রুমটো সিডিল লগা সুজিত দা কত দিয়া কৰিছোঁ ইহতক রুম দিছে কত দিয়ে জানো আর ইহতে রসি বান্ধি বান্ধি এনেকে বেডিং উঠাইছে সক আমার উৎপল্লা কত আছে এইটো রুমত উৎপল্লা আর পেন্ডেলটো কোনখিনিত গম পাইনে পেন্ডেলটো আচ্ছা এই পার্কখনের ওসর না আচ্ছা এতে আছে উৎপল্লা আর ইয়াত আছো আমি আর এতিয়া যাম আমি বাহিরত লই মানে একদম উপরত একদম সেই প্রথম রুমটো রুমটো ল অকমান বাহির ওলাইছো মানে এজোর তলা চাবি নিব লাগে যেহেতু রুমত তলা চাবি নাই আমার তো ওলাই আছে অকমান দোকানত আহা এই দুই তিনিটা হল সেম সেম ও দেহতে রুম লয় নে রুম লয় নে আকো সব বেডিং উঠাইছিল যে তার হেই এইটো মোশন সার এইটো মোশন সার পল্লবী মানে কি হল আমি সাংসারী পেন্ডেলত যেহেতু ঘর আবদান করেছিলো এনেকা সেম সেম তালা 50 rupees দুটা আনিছিলো মানে 100 rupees তো দুটা তালা মারি ঘরত যাই যেদিনা ঘরের পর আকো ধমধমা গলো এই চাবিটো এৰি থৈছোঁ ঘৰত দুটা চাবিয়ে তো আজি তলাকেইটা ভাঙি কিনে ৰাখিছোঁ মানে ডাইৰেক্ট বেয়া হৈ যোৱাকৈ ভাঙা নাই তাতে হুকটো ভাঙি দিছোঁ চাবিকেইটা ঘৰ আছে যিহেতু তলাকেইটা আকৌ ইউজ কৰিব পাৰিম তাৰপিছত আজি আকৌ নতুন তলা চাবি এযোৰ লৈছোঁ এতিয়া ৰুমত মাৰি কিনে ধুনীয়া ভাত খাব যাব লাগিব আৰু শ্ব' গ'লেও লাগিব ন ইয়াত ৰুমত তলা মাৰিব লাগিব যিহেতু ইয়াত চব ৰুম পাৰ্চনেল পাৰ্চনেল তো এতিয়া তলা মাৰি ভাত খাব যাম আৰু এনেকৈ ওলাইছোঁ এতিয়া পাকঘৰত নাযাওঁ আমি ভাত খাবলৈ ইয়াতে কিবা অলপ খাই দিম আৰু এইখনে দোকান স্যামসাং ইয়াতে মই মোবাইলটো দেখুৱাই লওঁ ফাৰ্ষ্ট এইফালে পেন্ডেলত যাব লাগে এইফালে হয় এই সন্মুখতে বেনার লগাই দিছে সব এইফালে পেন্ডেল অলপমান গলে পাই যায় আসলে কি হল মোবাইলটো ঠিক করব নোৱাইলো ইয়াত মানে ইয়াত মেইন সার্ভিস সেন্টার আছে তেজপুর ইয়ার পর তেজপুর যাওয়া অসম্ভব হল যেহেতু আজি আহি পাইছো আর এটা ভাত খাব সময় হয়ে গেল এইখন মেনু মারাই আছে মানে ইয়াত পেন্ডেলর সন্মুখতে যখন গোবিন্দ হোটেল আছে তার আইছো ধুনুময় আর ভেজ থালি 50 আর চিকেন থালি আছে 100 টাকা ধুনিয়াকে খাই লওয়া দোকান খাই উঠি লোক পাই আছো আর ইয়ার নিরামিষ থালি ইমানকিটা আইটেম সব দালি ভাজ সবজি ভাজি পাপড় নেমু টেঙা ভাত আর ইয়া চিকেন আহি গল ভাতটো খাই লওয়া তোমালোক আছা ইয়াতে ফার্স্ট ফ্লোর আমি একদম সেকেন্ড ফ্লোর উপর তোমালোকর উপর এ নহয় হেতু কথা না রুম তো একে না ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর রুম একে মানে আমি আজি কৈছো কাইলৈ এৰি দিম সেইটো কথা নহয় আমি লাহে লাহে টাইম লাগিব তেতিয়া মানে বস্তুটো ভাল হ'ব লাহে লাহে কৰিলে
তো জান হোক ভিডিও চাই দেখিব আর এই মন্দিরের চৌহদটা ইমান ধুনিয়া লাগিছে ন একদম সাফচিকুণ তো একটা সাফচিকুণ পরিবেশ ইমান ধুনিয়া লাগিছে আর গাইস আজি ভিডিওটো ইমানতে সমাপ্ত করবো সময় হয়ে গেল যেহেতু অলরেডি বহুতখিনি দীঘল হল আর দীঘল নকরো মানে এটা রুম পালো ধুনিয়াকে ফ্রেশ ফ্রেশ হয়ে রেস্ট লম আর আজ আমার প্রথম নিশা তো আজিলে বাই বাই গাইস কাইলে আকো একটা নতুন ভিডিও লো আহি আছো জয় অসম।